পায়ে পায়ে পঞ্চাশে পৌঁছল বহরমপুর তথা জেলার প্রখ্যাত নাট্য সংস্থা যুগাগ্নি। ১৯৭৪ সালের পয়লা মে কয়েকজন নাট্যপ্রেমী তরুণদের উৎসাহে প্রতিষ্ঠিত হয় যুগাগ্নি। আজ যুগাগ্নির সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে যুগাগ্নির প্রবীণ এবং নবীন সদস্য ও তাদের পরিবার পরিজন এবং যুগাগ্নির শুভান্নুদ্যায়ী বন্ধুরা সকলেই পা মেলান। পয়লা এবং দোসরা মে বহরমপুর রবীন্দ্র সদনে দুদিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। নিজেদের প্রযোজনার পাশাপাশি অন্য সংস্থার নাটকও পরিবেশিত হবে এই অনুষ্ঠানে। পাশাপাশি সারা বছরব্যাপী নাট্য বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলে জানালেন যুগাগ্নির সম্পাদক অনুপম ভট্টাচার্য। ১৯৭৪ সালের এক তারিখে, মে মাসের এক তারিখে ব্যান্ডহলে দুটো নাটক দিয়ে অভিজিৎ সরকার শুরু করেছিল যে পথ চলা, যুগাগ্নির পথ চলা। আজকে যুগাগ্নির ৫০ বছরে পা দিল। এটা শুধু যুগাগ্নির কাছে না, বহরমপুরের থিয়েটারের কাছে, মুর্শিদাবাদ জেলার থিয়েটারের কাছে খুব গর্বের বিষয়। কারণ একটা নাটকের দল সচল অবস্থায় ৫০ বছর কাজ করে যাচ্ছে এবং প্রতিনিয়ত নতুন যে প্রজন্ম, যুগাগ্নি সারা বছর শিশু কিশোর এবং ইয়াং জেনারেশনকে নিয়ে ওয়ার্কশপ করে। বহরমপুরে যুগাগ্নি প্রথম যে নাটক শিক্ষার দরকার আছে, নাটক শিক্ষাটা শুধু অভিনয় করে, নাটকের শিক্ষার দরকার আছে, এটা যুগাগ্নি করে। আজকে আমাদের খুব আনন্দের দিন, খুব গর্বের দিন। এই সমস্ত যুগাগ্নি যারা গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই ছেলেমেয়েরা এসেছে। এগিয়ে চলুক যুগাগ্নি। এমটিভির পক্ষ থেকে রইল অফুরান শুভেচ্ছা।